थैंक यू दादा, आपने एखाने आसते राजी हुए आमार जे की उपकार करलें ता आमी बोले बोझाते पारबो ना। कोई बात नहीं, किसी बात के लिए थैंक यू बोलबेन ना मैडम जी। छोटो ब्यापार नय दादा, आसले ई ग्रामेर रास्ताटा खूब एकटा भालो ना, তাই এখানে ড্রাইভাররা গাড়ি নিয়ে আসতে চায় না। আমি সপ্তাহে দুদিন গ্রামের কয়েকজন যুবককে বিনামূল্যে কম্পিউটার শেখানোর জন্য এখানে আসি, কিন্তু কোনো গাড়ি প্রায় আসতে চায় না। আপনি একমাত্র বিনা প্রশ্নে এখানে আসতে রাজি হলেন। সওয়ারি লেকে জানা তো মেরা কাম হ্যায় ম্যাডাম, আর কাম করতে করতে যদি কোই আচ্ছা কাম করতে পারি, ইসসে বড়িয়া বাত তো আর কুছ হো হি নাহি সকতা। এই গাড়ি না পাওয়ার জন্যই গত 3 মাস ধরে ট্রেনে করেই জনাই পাড়ায় যাতায়াত করছি, কিন্তু আজ ট্রেন এত লেট করলো যে বাধ্য হয়ে। নাই 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 নাই, ট্রেনে করে আসবেন কেন, মা হুঁ না, এবার থেকে আমি আপনাকে লেকে আয়েঙ্গে। কিন্তু আপনার তো কষ্ট হবে। আপ আপনে দম পর ইতনা বড়া কাম কর রহে হ্যায় বিনা কোই প্রফিট কে, হমকো তো আপনে কাম কে লিয়ে পয়সা ভি মিল রহা হ্যায়, ফির ইয়ে আচ্ছা কাম করনে কা চান্স কিউ গওয়ায় ম্যাডাম জি। কি হলো, আবার টায়ার বার্স্ট করলো? নাই 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 নাই, আগে দেখিয়ে রাস্তে মে শায়দ কুছ হুয়া হ্যায় ম্যাডাম জি। আরে সবাই এমন বসে আছে কেন? জনগণ মনে হয় ধর্নায় বসেছে। এইভাবে রাস্তা বন্ধ করে কেউ ধর্নায় বসে? উন লোগো কো শায়দ কোই কাম কাজ নাহি হ্যায়, লেকিন আম জনতার তো প্রবলেম হয়, এটা বুঝে না। ভুলে যাবেন না, ওরাও কিন্তু ওই আম জনতারই অংশ। রাস্তা বন্ধ থাকলে যে কি কি সমস্যা হতে পারে সেটা ওরাও খুব ভালো করে বোঝে, আর বোঝে বলেই ওরা আজ এখানে ধর্নায় বসেছে। সব জেনে বুঝে ওইসা কাম কেউ করে বলেন তো? করে করে, যখন ঠকতে ঠকতে সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায়, যখন ওপরতলার মানুষের কানে নিজেদের কথা পৌঁছে দেওয়ার আর কোনো উপায় থাকে না, যখন স্বচ্ছ শক্তির শক্ত বাঁধ ভেঙে পড়ে, ঠিক তখন এটা করে। লেকিন ম্যাডাম, এখানে কোনো কিন্তু নেই। একটা কথা মনে রাখবেন, সাধারণ মানুষ সবচেয়ে নিরীহ প্রাণী, সাত চরেও রাহ কাটে না, কিন্তু সাতটার বেশি চর তারা সহ্যও করে না। চলুন বিষয়টা গিয়ে দেখি। চলিয়া ম্যাডাম। এখানে কি হয়েছে ভাই, রাস্তা বন্ধ কেন? এখানকার রাস্তার অবস্থা খুব খারাপ দিদি, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট লেগেই থাকে, গাড়ি খারাপ হয়ে যায়। এলাকার মানুষ অনেক দিন ধরেই এই নিয়ে বিরক্ত ছিল, কিন্তু গতকাল একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাচ্চা আর তার বাবা মায়ের অবস্থা খুব খারাপ, বাঁচবে কিনা বলা যাচ্ছে না, তাই সবাই এখানে ধর্ণা দিয়েছে। কতক্ষণ ধরে চলছে? আমরা কাল রাত থেকে বসেছি, যতক্ষণ না এই রাস্তা সারানোর কথা লিখিতভাবে জমা দিচ্ছে ততক্ষণ আমরা ওকে এখান থেকে যেতে দেব না। ওকে যেতে দেবেন না মানে? কাকে যেতে দেবেন না? এখানে তো ধর্ণা হচ্ছে, নাকি আপনারা কাউকে ঘেরাও করেছেন? ঘেরাও না করলে কি ওরা কেউ আমাদের কথা কানে তুলবে দিদি? তাই যতক্ষণ না কোনো সুরাহা হচ্ছে ততক্ষণ উনিও এখানেই থাকবেন। উনি কে? আপনি হয়তো চিনবেন না, যে গ্রামের মানুষগুলো অ্যাক্সিডেন্টে চোট পেয়েছে সেই গ্রামের প্রধান কে? কোন গ্রাম, গ্রামের নাম কি? জনাইপাড়া। আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, আমায় একবার হাসপাতালে যেতে দাও, ওরা আমার গ্রামের লোক, গরিব মানুষ, অন্তত পক্ষে চিকিৎসা করার মতো টাকা পয়সা টুকুরও ব্যবস্থা করে আছি। একেই বলে জুতো মেরে গরু দান, এতই যখন দরো তখন এতদিন ধরে নতুন রাস্তা তৈরি করার ব্যবস্থা করেননি কেন? প্রধানমশাই। হ্যাঁ মালিনী ম্যাডাম, আপনি আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি ম্যাডাম, কিন্তু চিন্তা হচ্ছে যে পরিবারটার অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের নিয়ে। আবার আবার সেই নাকি কান্না, ওর কথায় একদম বিশ্বাস করবেন না ম্যাডাম, 6 মাসও হয়নি এই রাস্তাটা তৈরি হয়েছে, তার মধ্যেই দেখেন এই অবস্থা। কিন্তু রাস্তা খারাপ হওয়ার দায়িত্ব কি ওনার একা? দোস্ত যারা এই রাস্তা বানিয়েছে সেই কোম্পানি। এটুকু জ্ঞান আমাদেরও আছে ম্যাডাম, কিন্তু নতুন করে রাস্তা তৈরি করার দায়িত্বটা কে নেবে সেইটা বলুন, পঞ্চায়েতের টাকা কার হাতে থাকে? তোমরা কেন বুঝতে পারছো না, একটা রাস্তা তৈরি করতে অনেক টাকা লাগে, পঞ্চায়েতের কাছে অত টাকা নেই। তাহলে কি এবার আমরা সাদা তুলে রাস্তা তৈরি করব? এদের সাথে মুখের কথায় কাজ হবে না, অনেক দিন ভালো মুখে কথা বলেছি, সোজা আঙুলে ঘি উঠবে না, এবার আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব। আপনারা একটু থামুন, আমার কথাটা একটু শুনুন। আচ্ছা আপনি কে বলুন তো, আপনার কথা আমরা শুনবই বা কেন? নমস্কার,
আমি মালিনী সেন। আমি একটা বিশেষ কাজে আজ কয়েক মাস ধরে এই জনাই পাড়াতে আসছি। উনি সেই কাজে আমাকে অনেক সাহায্যও করেছেন। ও, তার মানে আপনিও ওর দলে? তাহলে আর আপনাকেও তো এসব কথা বলে লাভ নেই। না, আমি আপনাদের দলের লোক, আর সেই জন্যই আজ থেকে মাস দুয়েক আগে যখন এই গ্রামে প্রথম এসে রাস্তার এই হাল দেখেছিলাম, তখনই আমি প্রধান মশাইকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছিলাম। তাতে লাভ কি হয়েছে? নতুন রাস্তা কি তৈরি হয়েছে? না, হয়নি। তবে উনি বলেছিলেন রাস্তা তৈরির জন্য উনি ওপর মহলের কাছে টাকার জন্য আবেদন করবেন। তা সেই আবেদনের কি হলো? এতগুলো মাস তো হয়ে গেল, টাকা এখনো আসেনি, নাকি সেই টাকাটা মেরে দিয়েছেন? না না, বিশ্বাস করুন, টাকা এখনো আসেনি। আর কবে আসবে? মানুষগুলো মরে গেলে? এই ধরো তো, বেটাকে স্যাংদোলা করে নিয়ে গিয়ে ডোবার জলে সুপনি খাওয়ায়। দাঁড়ান, আপনাদের এই মানুষটার উপরে রাগ হয়েছে সেটাই স্বাভাবিক, কিন্তু কিন্তু একটা ব্যাপার ভেবে দেখুন, পঞ্চায়েত প্রধান না থাকলে বা অসুস্থ হয়ে গেলে সব কাজ বন্ধ হয়ে যাবে, এমনকি টাকা যদি এসেও যায় কোনো কাজই শুরু হবে না, কি তাই তো? হ্যাঁ, সেটা ঠিকই। তাই মাথা গরম করে নয়, মাথা ঠান্ডা করে কাজ করুন। এই মানুষটা যদি সত্যি দোষী হন, তাহলে রাস্তাটা ঠিক করে দেওয়াটাই হবে ওর উপযুক্ত শাস্তি, কি ঠিক তো? ঠিক। আমাদের ওসব কথার ঘোর প্যাচ দেখাবেন না। আমরা জানি ওই লোকটা ঘুষ টুস খাইয়ে ঠিক প্রমাণ করে দেবে যে এই খারাপ রাস্তা বানানোতে ওর কোনো হাত নেই। আস্তে আস্তে, আর যদি সত্যি প্রমাণ হয় যে এই খারাপ রাস্তা বানানোর পিছনে ওর কোনো হাত নেই, সত্যি সত্যি হাত নেই, বিশ্বাস করুন ম্যাডাম। তাতেই বা কি প্রধান মশাই, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, এ গ্রামের সার্বিক উন্নতি আপনার লক্ষ্য হওয়া উচিত। তাতে আপনার দোষ থাকুক বা না থাকুক, ঠিকঠাক রাস্তার ব্যবস্থা আপনাকে করে দিতেই হবে। আর আমি আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করছি, আমি জানি আপনারা অনেক দিন ধরে এই রাস্তার সমস্যা সহ্য করছেন, আর একটু ধৈর্য ধরুন, বেশি না, এক সপ্তাহ সময় দিন। এক সপ্তাহে কি হবে? নতুন রাস্তা তৈরি হয়ে যাবে? না, পুরো কাজটা শেষ হবে না, কিন্তু কাজটা অন্তত শুরু তো হবে। কিন্তু দেখুন, আপনারাও এখানকার বাসিন্দা, উনিও এখানকার বাসিন্দা, উনিও পালাচ্ছেন না, আপনারাও পালাচ্ছেন না, সমস্যার সুরাহা না হলে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এইখানেই ওকে আবার না হয় তুলে আনবেন, কিন্তু আপাতত আপনারা সবাই বাড়িতে ফিরে যান আর ওকে কাজটা একবার করার সুযোগ দিন, আর আহত পরিবারটির পাশে দাঁড়ানোর সুযোগ দিন, ওদের জন্য লড়তে গিয়ে আবার ওদেরই না ক্ষতি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক এক সপ্তাহ সময় দিলাম, এক সপ্তাহে কিছু না হলে কিন্তু আপনাকে আমরা সেরে কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। বেশ, এবার আসি। ম্যাডাম, আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো, আপনি না এলে তো আজ। প্রধান মশাই, এসব বলার সুযোগ পরেও পাবেন, আপাতত হাসপাতালে চলুন। হ্যাঁ হ্যাঁ, আমি গাড়ি লোকে আটাহো। আমি আপনার ভাড়াটা দিয়ে দিই, অনেকক্ষণ এখানে ঘুরছেন, আপনার অনেকটা লস হয়ে যাচ্ছে। নাই 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 ম্যাডাম, কিছু লস হচ্ছে না, কিছু লস হচ্ছে না, আমি আপকো ওয়াপাস লেকে যাউঙ্গা, আমি কোথায় যেতে হবে শুধু বলে দিন। বেশ, আপনি গাড়িটা নিয়ে আসুন, প্রধান মশাই রাস্তা বলে দেবেন। বহুত আচ্ছা। প্রধান মশাই, চিন্তা করবেন না, আমি নিজে ডাক্তারের সাথে কথা বলেছি, ওদের এখন আর জীবনের ঝুঁকি নেই, তবে হাসপাতালে আরো কিছুদিন থাকতে হবে। যাক, এখন শুধু একটাই চিন্তা, রাস্তার টাকা। গত দু মাস ধরে চেষ্টা করছি, এই এক সপ্তাহে কি আর হবে? ওরা কি টাকা দিতে চাইছে না? কেন দেবে বলুন তো ম্যাডাম, মাত্র ছ মাস রাস্তা তৈরি হয়েছে, ছ মাসের মধ্যেই কি নতুন রাস্তা বানানোর টাকা স্যাংশন হয়? এ কি দু এক টাকার ব্যাপার? দাঁড়ান দাঁড়ান, আপনি আপনি নতুন রাস্তা তৈরির জন্য আবেদন করেছেন? হ্যাঁ। কিন্তু কেন নতুন রাস্তা বানাতে যাবেন? কেন, রাস্তা খারাপ হয়েছে, রাস্তা সারালেই তো হয়। তাই তো, এটা আগে কেন মাথায় আসেনি বলুন তো? সবাই আসলে ওই নতুন রাস্তা নতুন রাস্তা করে চেঁচাচ্ছে, আমিও সেটারই আবেদন করে দিলাম। ইস, রাস্তা সারানোর টাকার আবেদন করলে হয়তো এতদিনে স্যাংশন হয়ে যেত, কিন্তু এখন হাতে তো মাত্র
এক সপ্তাহ সময়, এর মধ্যে কি টাকা আসবে? দাঁড়ান দেখি, একবার চেষ্টা করি। একটু দাঁড়ান প্রধানমশাই, আমরা এই মুহূর্তে যে সমস্যাটার মধ্যে আছি তাতে রাস্তা সারানোটা হলো টেম্পোরারি সলিউশন। কিন্তু ওরা তো ভালো রাস্তারই দাবি করছে। ভালো রাস্তা চিরদিনের জন্য? ছ মাস পুরনো রাস্তার এই অবস্থা, এই রাস্তা সারানো হলে তা কতদিন যাবে তার কোনো গ্যারেন্টি আছে? আপনি নিশ্চিত টাকা খরচ করে এই রাস্তা সারিয়ে দেওয়ার পর ঠিক ছ মাস বাদে আবার আপনাকে ঘেরাও হতে হবে না? তাহলে উপায়? আমাদের সমস্যার মূলে ঢুকতে হবে। এই রাস্তা তৈরি করার ব্যাপারে আপনাকে কোন অফিসে যোগাযোগ করতে হয়? বিডিও অফিস, কেন বলুন তো? ম্যাডাম জি, আপ কহাঁ জানা হ্যায়? বিডিও অফিস। বিডিও অফিস? হ্যাঁ, রাস্তা প্রধান মশাই চিনিয়ে দেবেন। জনাইপাড়া গ্রামের যে রাস্তাটা ছ মাস আগে তৈরি হয়েছে তার দায়িত্ব কার কার উপর ছিল স্যার? কেন বলুন তো? জানতে চাইছি কারণ রাস্তাটা তৈরি হওয়ার ছ মাসের মধ্যেই খারাপ হয়ে গেছে। একমাত্র খারাপ মেটেরিয়াল দিয়ে তৈরি না হলে এরকম অবস্থা হওয়ার কথা নয়। কি? নতুন রাস্তা খারাপ হয়ে গেছে? কবে থেকে? কই, আমি তো কিছুই জানি না। সেটাই তো প্রশ্ন স্যার, আপনি কি সত্যি কিছুই জানতেন না? না, আমি সত্যিই জানতাম না। আসলে রাস্তা তৈরির ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলোর দায়িত্ব সব আমারই ছিল, কিন্তু টেকনিক্যাল ব্যাপারগুলো তো আর আমার হাতে ছিল না। কারণ এই যে সব রাস্তা তৈরি হয় তার মেটেরিয়াল কেমন দেওয়া হচ্ছে, কাজকর্ম ঠিকভাবে হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব একজনেরই থাকে, তিনি হলেন রোড ইন্সপেক্টর। আচ্ছা, ইন্সপেক্টর নিজে গ্রিন সিগন্যাল না দিলে কিছুতেই কাজ শুরু করা যায় না। তার পজিটিভ রিপোর্ট না পেলে বিডিও কিচ্ছু করতে পারে না। তার রিপোর্টের উপর ভিত্তি করেই বিডিও কাজ শুরু করার নির্দেশ দেন। আমিও তাই করেছিলাম। তার মানে আপনি বলতে চাইছেন এই রোড ইন্সপেক্টরই কিছু ভুল বা মিথ্যে রিপোর্ট দিয়েছিলেন? দেখুন, এই চেয়ারটিতে বসে বিনা প্রমাণে আপনাকে কোনো কথা আমি বলতে পারবো না। তবে আমি চাই আপনি যেভাবে আমার অফিসে এসে সরাসরি আমাকে চার্জ করেছেন, ঠিক এরকম নির্ভীকভাবেই আপনি এই ঘটনার গভীরে পৌঁছন, আসল দোষীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করুন। আমি আপনার সঙ্গে আছি, এই নিন আমার কন্ট্যাক্ট ডিটেলস, দরকার পড়লেই আমাকে ফোন করবেন। একটা লাস্ট রিকোয়েস্ট, রোড ইন্সপেক্টরের নামটা বলবেন প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই, জয়ন্ত, জয়ন্ত সাহা। জয়ন্ত সাহা? মানে আমাদের জয়ন্ত সাহা? হ্যাঁ উনি। সেই ইন্সপেক্টরকে কোথায় পাওয়া যাবে আপনি জানেন? তা জানি, কিন্তু কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি চলুন। চলি স্যার, নমস্কার। আপনি নিশ্চিত ওকে এখানে পাওয়া যাবে? হ্যাঁ, ওর এখানে আজ রোড ইন্সপেকশনে আসার কথা। আপনাকে যেমন যেমন বলেছি ঠিক তেমন ভাবেই কথাগুলো বলবেন, কেমন? ও যে উনি। গাড়িটা দাঁড় করাও। জি ম্যাডাম, জি। আরে প্রধান মশাই যে, আপনি এদিকে। আপনার সাথেই দেখা করতে এসেছিলাম। আমার সাথে? এক মিনিট দাঁড়ান। এই আমার ইন্সপেকশন হয়ে গেছে, মিস্টার খাস্তগীরকে বলবেন দুদিনের মধ্যে যা করার করে ফেলতে, তারপরে আমি রিপোর্ট দিয়ে দেব। ওকে স্যার। বলুন প্রধান মশাই। আচ্ছা, আপনি এক্ষুনি মিস্টার খাস্তগীরের কথা বললেন, উনি কি খাস্তগীর কনস্ট্রাকশনের মালিক যিনি আমাদের জনাইপাড়ার রাস্তাটাও বানিয়েছিলেন? একদম ঠিক ধরেছেন, লোকটা বড় ভালো, ভালো কাজও করে, আমার সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আন্ডারস্ট্যান্ডিং মানে কত কিলোমিটার রোডে জালি রিপোর্টে কত টাকা ঘুষ দেওয়া নেওয়া হবে সেই ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং? উনি আবার কে? আরে সব কি ভুলভাল বকছেন? নমস্কার, আমি মালিনী সেন। আর ভুলভাল কেন, আপনি তো এক্ষুনি নিজেই আন্ডারস্ট্যান্ডিং এর কথা বললেন। আর একজন রোড কন্ট্রাক্টরের সাথে একজন রোড ইন্সপেক্টরের ঠিক কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে বলুন তো? পেশাগতভাবে তো এটা সম্পূর্ণ অনৈতিক।
মোটাই না, আন্ডারস্ট্যান্ডিং মানে বেশ কয়েকটা প্রজেক্টে আমরা একসঙ্গে কাজ করায় একটু মুখ চেনাচেনি হয়ে গেছে আর কি। ভালো কথা মনে করালেন। এই খাস্তগীর বাবু আশেপাশের সবকটা প্রজেক্টের টেন্ডার পাচ্ছেন কি করে? কি করে আবার, সবাই যেভাবে পায় সবচেয়ে কম টেন্ডার প্রাইস কোট করে। খুব স্বাভাবিক, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি ভাবছি অন্য কথা, এই এত কম খরচে রোড উনি বানাচ্ছেন কিভাবে? আর ঠিক তখনই নতুন রাস্তা ৬ মাসের মধ্যে খারাপ হয়ে যাওয়ার অঙ্কটাও মিলে যাচ্ছে। কি হিসেব? কম দাম মানে সস্তার মেটেরিয়াল আর অল্প মজুরির অপটু শ্রমিক, আর তাই রাস্তা খারাপ। কিন্তু এর চেয়েও বেশি শকিং ঘটনা কি জানেন? যে সোজা হিসেবটা আমি এখানে বসে বুঝে গেলাম সেটা আপনি রাস্তায় দাঁড়িয়ে রীতিমতো গবেষণা করেও বুঝতে পারলেন না, নাকি বুঝতে চাইলেন না, নাকি রিপোর্টটা দেওয়ার আগেই মিস্টার খাস্তগীর আপনাদের আন্ডারস্ট্যান্ডিং মতো একটা মোটা টাকার ব্যাগ আপনার কাছে পৌঁছে দিয়েছেন? আপনি এসব কি যাতা বলছেন? আরে প্রধানমশাই, আপনি এসব পাগলের প্রলাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন? আমি আপনার কাছে এটা আশা করিনি। আমি কি বলি বলুন তো, আমিও তো আপনার কাছে এটা আশা করিনি। মানে আপনি কি এই মহিলার কথা বিশ্বাস করছেন? না, ওর কথায় বিশ্বাস করছি না, বিডিও সাহেবের কথায় বিশ্বাস করছি। বিডিও সাহেব? আপনি বিডিও সাহেবের কাছেও গিয়েছিলেন? হ্যাঁ তো, আপনি জানেন কি না জানি না, জনাইপাড়ার খারাপ রাস্তার জন্য কাল একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, তারপর ক্রুদ্ধ জনতা আমায় সেখানে ঘেরাও করে। আজ ওর সাহায্যে আমি সেখান থেকে বেরোতে পারি, তারপরই বিডিও অফিসে কথা বলতে যাই। তখন বিডিও সাহেব নিজের মুখেই বলল যে আপনি নাকি খাস্তগীরের কাছ থেকে ঘুষ নিয়ে জালি রিপোর্ট দিয়েছেন। আমি বিশ্বাস করি না, উনি এ কথা বলতেই পারেন না। আপনি বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু উনি বলেছেন দরকার পড়লে উনি নিজে গিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবেন। ও সাক্ষী দেবে আর আমি কি চুপ করে থাকবো নাকি? ঘুষ কি আমি একা খেয়েছি নাকি? ঘুষ সবাই খেয়েছে, আমি যদি ধরা পড়ি তাহলে সব কটাকে নিয়ে ডুববো। কিন্তু তাতেও কি খুব একটা লাভ হবে স্যার? কারণ রোড ইন্সপেকশনের রিপোর্টে তো আপনার সাইন আছে, আর রোডের অবস্থা তো আপনার জানাই আছে। এরপর যখন ফার্দার ইন্সপেকশন হবে, কোর্টের সমন তো আপনার বাড়িতেই যাবে স্যার, বাকিরা তো সবাই হাত তুলে দেবে, বলবে তারা কেউ কিছু বোঝে না, এই ব্যাপারে অথরিটি তো আপনারই, তাই না? মরে যাব ম্যাডাম, মরে যাব, চাকরি গেলে আমি সত্যিই মরে যাব। আমার বাড়িতে আমার ছোট একটা বাচ্চা আছে, অন্তত তার কথাটা একবার ভাবুন ম্যাডাম। কেন ভাববো বলুন তো? আপনি ভেবেছেন আজ যে পরিবারটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের বাচ্চাটাও তো তাদের প্রাণ, সেই ছোট্ট শিশুটার প্রাণ যদি আজ চলে যায় তাহলে তার দায় কে নেবে? বিনা শাস্তিতে ছেড়ে দিলে আপনি তো আবার খাস্তগীরের সাথে মিলে একই রকম অন্যায় করতে পারেন। না না না, করবো না, করবো না, সত্যি বলছি করবো না। তাহলে প্রমাণ করুন। বলুন বলুন, কিভাবে প্রমাণ দিতে হবে? খাস্তগীরকে জব্দ করে। আমি রাজি, আমি রাজি, বলুন আমাকে কি করতে হবে বলুন। আগে বলুন খাস্তগীর যে আপনাকে টাকা দিয়েছে তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ প্রমাণ ইয়েস ইয়েস, আছে আছে আছে, প্রমাণ আছে। কি প্রমাণ? আমার ছেলে অনেকটা সময় বাড়িতে ওর আয়া দিদির কাছে থাকে বলে আমি প্রতিটা ঘরে একটা করে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম, ওটাতে টাকা দেওয়ার ফুটেজ পাওয়া যাবে। গ্রেট, তাহলে চলুন। আমি তো কালই আপনার কাছে যেতাম, আপনি ব্যস্ত মানুষ, আপনার এখানে আসার কোনো দরকার ছিল না। না না, দরকার ছিল, দরকার ছিল, বরং আপনার আর আমার বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু 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 না না, আমার আর ঘুষ চাই না, এবং আপনিও রোড ইন্সপেক্টরদের ঘুষ দেওয়াটা বন্ধ করুন। এসব আপনি কি বলছেন? বিজনেস টক এইভাবে সবার সামনে? এখন তো শুধু আপনাদের সামনে কথা হচ্ছে, এরপরে কিন্তু মিডিয়ার সামনে কথা হবে। মিডিয়া? তা আপনি কে হে ম্যাডাম, আমায় মিডিয়া দেখাচ্ছেন? আর তাছাড়া মিডিয়া কিন্তু প্রমাণ চাইবে। প্রমাণ আছে তো খাস্তগীর, টাটকা প্রমাণ।
আমার বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে যেটা স্পষ্ট দেখা যাচ্ছে, আপনি আমায় টাকা ভর্তি ব্যাগ দিয়েছিলেন। মানে আপনার কি মাথাটা একেবারেই কাজ করছে না ইন্সপেক্টর বাবু? ওই ভিডিও ফুটেজে নিশ্চয়ই আপনি নিজেও আছেন। ফাঁসলে কি আমি একা ফাঁসবো? আপনিও তো ফাঁসবেন। কোথাকার কোনো এক মহিলা এসে বুঝুন বুঝুন কথা বলল আর আপনি নিজেকেও আমার সঙ্গে ডোবাচ্ছেন। যান যান যান, বাড়ি যান বাড়ি যান। আমি সবই জানি খস্তগির, আমায় আর বোঝাতে হবে না। আর আমি আপনাকে বলছি ম্যাডাম, যদি উনি আমাদের কথা ভালোভাবে মেনে না নেন, তাহলে আপনি ওই ভিডিও ক্লিপটা কোর্টে প্রেজেন্ট করবেন। তাতে যদি আমার ইমেজ নষ্ট হয় হোক, অন্তত দোষীরা তো শাস্তি পাবে। থ্যাংক ইউ ইন্সপেক্টর। বেশ, তাহলে আমি মিডিয়াকে ডাকছি। জিয়াডা হোশিয়ারি কে তুই? হাতটাকে স্টিয়ারিং এর মতো ঘুরিয়ে দেব। এসব কি হচ্ছে? अब आपको कौन प्रोटेक्शन देगा? बाहर और भी गार्ड है क्या? लेकर आइए, लेकर आइए। गार्ड এনেও লাভ হবে না। আমাদের মধ্যে কারো যদি কোনো রকম ক্ষতি হয় বা এখান থেকে না বেরোতে পারি, তাহলে ওই ফুটেজটা সরাসরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে চলে যাবে। চলতি প্রজেক্টগুলো তো ছেড়েই দিন, আপনি আজীবনের জন্য ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন। আর যদি রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়, তাহলে তো কথাই নেই। আমার এত দিনের কষ্ট করে বানানো সাম্রাজ্য এইভাবে শেষ হয়ে যাবে? যদিও ওটা কষ্ট করে নয়, ঘুষ দিয়ে বানানো সাম্রাজ্য, তবু আপনি চাইলে আপনাকে একটা লাস্ট চান্স দিতে পারি, কিন্তু তাতে কি আপনি রাজি হবেন? রাজি। বেশ, তাহলে মিস্টার খাস্তগির, কবে থেকে রাস্তা সারানোর কাজ শুরু করবেন? কবে মানে কখন বলুন? আমি নিজে যাচ্ছি লোকজন নিয়ে। কি ব্যাপার, এক সপ্তাহ সময় ছিল তো, তার আগেই হার মেনে নিলেন নাকি? যা বলেছ, তখন কথার দাপট থেকে ভেবেছিলাম এ হয়তো পারবে, কিন্তু না, সব শেয়ালের একরা। জানতো যান, সরে যান তো, সরে যান। সরব তো বটেই, আর শুধু আমি না, আপনাদের সবাইকে সরতে হবে। আরে বাবা, রাস্তা থেকে না সরলে রাস্তা সারাই হবে কিভাবে? এই তো সত্যি রাস্তা সরানোর ব্যবস্থা করে ফেলেছে গো, তো ভাবতেই পারছি না। আমারও বিশ্বাস হচ্ছে না। নমস্কার প্রধান মশাই, রাগের মাথায় অনেক কথা বলে ফেলেছি, ক্ষমা করে দেবেন। আপনি আপনার কথা রেখেছেন, আমরা খুব খুশি। আমাকে নয়, আমাকে নয়, ধন্যবাদ দিতে হলে মালিনী ম্যাডামকে দাও। উনি না থাকলে এসব আমি কিচ্ছু করতে পারতাম না। আরে না না, দেশের নাগরিক হিসেবে এটা তো আমার কর্তব্য, আমি তো শুধু আমার কর্তব্য করেছি মাত্র। এই মালিনী বাদী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।